সূরা আনকাবুত 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাম্মা জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين سورة عنكبوت 31 نمبر آيات আল্লাহ বলছেন যখন আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিমের কাছে তার সুসংবাদ নিয়ে গেল তখন তারা বলল আমরা আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি এবং আরেকটা জনপদ ওই যে অমুক জনপদ সেটা ধ্বংস করার জন্য আসছি কারণ সেই অধিবাসীগণ বড় জালেম হয়ে গেছে এবার আমার ভাইরা তাফসীর কি বলে আমি সংক্ষিপ্তভাবে কারণ 11টার ওদিকে যাব না আজকে প্রথম দিন আজকে তবারকও নাই কষ্ট দেব না আগামীকাল অন্ধ হুজুর আছে মারাত্মক ফাটাফাটি বক্তা আল্লাহ বলে শোনো আমি আমার ইব্রাহিমের কাছে রাসূল পাঠাইলাম আমার হাবা বলেন রাসূল মানে হচ্ছে বার্তাবাহক রাসূল মানে হচ্ছে পিয়ন ডাক পিয়ন দূত কেমন ভাবে পাঠাইলেন ইতিহাস বলে মুফাসসিরগণ ঘটনাটা এভাবে উল্লেখ করেছেন আপনারা সবাই জানেন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খানা খাইতেন না জানেন কি ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত মেহমানকে সাথে নিয়ে খানা খাওয়া মেহমান একজন বিদায় নিয়ে চলে যেতেন আবার তিনি রাস্তার পারে গিয়ে দাঁড়াতেন আসো কোন মেহমান যদি আসে আমি ইব্রাহিমের পেটে খানা পড়বে মেহমান যদি না আসে তাইলে আমি ইব্রাহিমকে অভুক্ত থাকতে হবে কারণ ইব্রাহিম পয়গম্বর জানতেন মেহমানের সঙ্গে খানা খাইলে ওই খানার কোনো হিসাব না মেহমানের জন্য যত খানা রান্না করবা যত আয়োজন করবা যত রকমারি খানা সাজাইবা কোন হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না বেগয়রি হিসাব সব খানাগুলো তুমি যত খুশি খাইতে পারো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না পক্ষান্তরে আল্লাহ যদি তোমাকে এক গ্লাস পানির হিসাব জিজ্ঞেস করে বান্দা আল্লাহর দরবার থেকে এক গ্লাস পানির হিসাব দিয়া নাজাত পাওয়া যাবে না ও ইব্রাহিম মেহমানের জন্য বেকুমান হঠাৎ করে তিনি দেখলেন রাস্তা দিয়ে তিনজন যুবক হেঁটে যাচ্ছে কয়জন এত সুন্দর এত সুদর্শন এত মনোরম এত চমৎকার লেবাস ইব্রাহিম পয়গম্বর দেখে অভিজাত অভিজাত মনে হলো খুব ভালো মনে হলো গিয়ে তিনি সংকোচ চিত্তে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওনারা বললেন ওয়া আলাইকুম আসসালাম ইব্রাহিম পয়গম্বর বলেন যদি কিছু মনে না করেন আজকে রাতটা আপনারা আমার বাড়ির মেহমান হবে দাওয়াত দিলেন মেহমান হিসাবে আপনাদেরকে আমি গ্রহণ করতে চাই তিনজন একজন আর একজনের দিকে মুখে মুখে তাকায় ওনারাও বলে যেহেতু দিনটা চলে যাচ্ছে আমরা এই গোরাত্রে কোথায় গিয়ে থাকব কোথায় আমরা আবাস নেব আশ্রয় নেব আমাদের যেহেতু বাড়ি এই অঞ্চলে নয় চলো আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়েছেন আল্লাহর পয়গম্বরের মেহমান হওয়া তো সৌভাগ্যের ব্যাপার ও নবী আমরা আপনার দাওয়াত কবুল করলাম মেহমান তিনজন কিন্তু একদম খানদানি ওনার চমৎকার ভাবে ইব্রাহিম নবীর পছন্দ হয়ে গেল মারহাবা বলে বাড়ির মধ্যে দৌড়ে আসছে বিবি কই মা বোনেরা শুরু হয়ে গেছে আপনাদেরকে বলছিলাম আমি মা বোনদের নিয়ে কথা বলবো এবার একটু কানটা লাগান আমার সামনে ওয়াজে দুইটা মহিলার কথা বলা হবে দুইটা মহিলা আমার নামাজ পুরের মহিলাদের সামনে উপস্থাপন করতে চাই আপনি কোন মহিলা হবেন সেটা আপনি বেছে নেবেন আপনি নায়িকা হবেন না খলনায়িকা হবেন সেটা বেছে নেবেন আপনার আজকের বেছে নেওয়াটাই আপনার পরবর্তী জীবনের সফলতা আর ব্যর্থতা নির্বাচন করে দিবেন আল্লাহ আমার ভাইরাম পয়গম্বর
মেহমানদের কিছুক্ষণ আগে বিদায় দিয়ে হযরতে সারা আলাইহিস সালাম আমার নবীজির সহধর্মিণী হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের সহধর্মিণী আজকে তারা বৃদ্ধ হয়ে গেছেন পয়গম্বর ইব্রাহিমের বয়স হচ্ছে আজকে 100 বছর ওদিকে আম্মাদান সারার বয়স হচ্ছে ওই সময়ে 86 বছর কত বছর দুইজনের বয়সের মধ্যে ব্যবধান ছিল 14 বছর এই বুড়া আর বুড়ি ঘরের মধ্যে ছিলেন কিন্তু আল্লাহ একজন সন্তান দেন নাই 86 বছর হয়ে গেছে বিবি সারা সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছেন কারণ আমার দেশে বর্তমানে 50 55 বছরে মা বোনদের সন্তান ধারণের ক্ষমতা সরে যায় হযরত ইব্রাহিম পয়গম্বর তবুও আমার আল্লাহর প্রতি আশা ছাড়ে নাই আল্লাহর কাছ থেকে তার আশা সরে যায় নাই আমার পয়গম্বর ইব্রাহিম সদা সর্বদা আল্লাহর কাছে হাত তুললে বলে রব্বি হাবলি মিনাস সালিহি 100 বছর হয়ে গেছে সন্তান নাই তবু আল্লাহর প্রতি নারাজ হয় না পয়ড়া কি হইবে এত কষ্ট মনে এত মোনাজাত করলাম এত দোয়া করলাম গরে মিলাদ শরীফ পড়াইলাম কিন্তু না না আল্লাহ সব বিপদ আমার উপরে চাপাইয়া দেয় আমার দোয়া কবুল হয় না এই নামাজ পয়ড়া লাভ নাই মানুষ এমন অধৈর্য হইয়া যায় ঠিক কি না তারা শিক্ষা নিয়ে নাও পাগলা রে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর খলিল 100 বছর বয়স হয়ে গেছে 100 বছর বইয়া একটা দোয়া করছে আল্লাহ কবুল করে না তবু একটা পলকের জন্য আল্লাহর প্রতি ইব্রাহিমের নারাজি আসে না মারহাবা বলো তুমি যদি ইব্রাহিমের সন্তান হও তবে আমার আল্লাহর প্রতি অখুশি হওয়া যাবে আরো জোরে বলেন অধৈর্য হওয়া যাবে যখন বিপদে পড়বা আমার আল্লাহ শিখাইয়া দায়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস বিপদে পড়লে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও আমার আল্লাহ তোমারে দিবে চাইতে রাজি আছেন তো মোনাজাত করতে রাজি আছেন তো দোয়া করতে রাজি আছেন তো কিশোরের মতো একা একা করবেন না সবাই মিল্লা করবেন একাও করবেন সবাই মিল্লা করবেন নামাজের পরে করবেন মিলাদের পরে করবেন জিকিরের পরে করবেন দরুদ শরীফের পরে পড়বেন সব জায়গায় মোনাজাত করবেন কারণ দোয়া শুধুমাত্র দোয়াই না দোয়া জিকিরও বটে দোয়া করলে আপনি যেমন আল্লাহর কাছ থেকে যেটা চাইবেন সেটা পাবেন সেই সাথে যতক্ষণ পর্যন্ত মোনাজাত করে হাত দুটা তুলে রব্বানা রব্বানা বলে আল্লাহকে ডাকবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে আল্লাহকে ডাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ বলছেন জিকিরের সওয়াব আল্লাহ দিতে থাকবেন মারহাবা তাহলে মোনাজাতের মধ্যে দুইটা লাভ এখনো যা চাইলাম তা পাইলাম আবার যতক্ষণ চাইলাম ততক্ষণ জিকিরের সওয়াব পাইলাম কথা বুঝেন আমার ভাইরা হযরত ইব্রাহিম পয়গম্বর গরের মধ্যে আম্মাজান সারা কে ডাকে বিবি কই তুমি বিবি কই কি হইছে আমি একটু বসছি নিরিবিলি কোনো কাজ নাই ভাবছি রাত্রে রান্না করব না যেহেতু মেহমান বিদায় হয়ে গেছে গরে খাবারও নাই আর আপনি তো মেহমান ছাড়া খাবারও খান না বিকেলবেলা তো মেহমান জোগাড় করাও কঠিন হয়ে যাবে আমার হয়তো রান্না করা লাগবে না আমি আমার ছোট্ট গরুর বাচ্চাটা নইয়া একটু খেলা করতেছি মারহাবা বলে দেখবেন মেয়েরা
সময় কাটানোর জন্য বিলাই পোষে, বিলাইর সঙ্গে কথা কয়, কয় কি না? অনেকে ছাগলের বাচ্চা দেখবেন, অনেক মেয়েরা ছাগলের বাচ্চারে এমনে করে হেমনে করে এভাবে করে সেভাবে করে কথা কয়, ঘাস খাওয়াই দেয়, মানে আল্লাহি ব্যাপার। এটা নারীদের একটা নারী সুলভ মমতাময়ী মা সুলভ মাতৃত্বের একটা অবস্থা। আম্মাজান কয় ভাবছি মেহমান তোর পাইতেন না, আর মেহমান সালাত আপনি খাইতেন না, তাহলে আমারও আজকে রান্না লাগবে না। কারণ দেখবেন যে মা বোনেরা রান্না কিন্তু অনেক কষ্টের, আপনি তো জীবনে রান্না করেন না, বোঝেন না যে রান্না করতে যে কত অষ্টতালের আয়োজন লাগে। যদি কোনো মতে একটু সুযোগ পাই দুই তিনজন ঘরের খাওয়ান্য মানুষ কমে যায়, তাহলে মায়ের কয় কি ধরতুরিয়া রান্ধন লাগবে না, নিজের পেড়ে খিদা তারপরও রান্ধতে যাইতে চায় না। তাহলে বুঝবেন যে মায়েদের কত কষ্ট, শুধু আপনার কথা বিবেচনা করে, স্বামীর কথা বিবেচনা করে, সন্তানের কথা বিবেচনা করে মা এই কষ্ট ঝেড়ে এরপর রান্না করতে যায়। আগুনের দ্বারে তাপে তাপে পুড়তে 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 এরপর যখন সুস্বাদু খাবারটা আপনার সামনে হাজির করে, আপনি খুব মজা মাইরাই খান, কিন্তু ওই মহিলার আর মুখে যায় না, কারণ সেই স্বাদটা আর তার নাই, ঠিক কিনা? আম্মাদান সারা বলেন, আমি বসে আছি, পয়গম্বর ইব্রাহিম বলে মেহমান চলে আসছে, মারহাবা বলেন, কি আইছে মেহমান? আম্মাদান সারা বলে ভেবেছিলাম একটু অবসর সময় কাটাবো, রান্না বাড়া করা লাগবে না, মেহমান চলে আসছে। আমার দেশের মা বোনেরা হইলে কই তোরে গোলামের পো, তোর জালায় কি একটু আরামেও থাকতে পারবো না? এতক্ষণ কতগুলো মেহমান ছিল, এখন আবার আর একজন হান্যা রেডি করছো, কই তোর মেহমান লইয়া পিছাই দিয়া পিডাইয়া না মাইয়া দিমো, ঠিক এই হইলে আমগো দেশের মা বোনের কথা। আর জাতির পিতার স্ত্রী আমাদের আম্মা জান, যারে সুসংবাদ দেয় আমার আল্লাহ পবিত্র কুরআন তার প্রমাণ। ও মা তোমার জন্য বলছিলাম আমি কথা বলবো, শুনে নাও। স্বামী যখন আইসে আবার নতুন করে মেহমানের প্রস্তাব দিল, হযরত সারা জবানটা খুইলা বলে আলহামদুলিল্লাহ, হযরতে সারা বলে আলহামদুলিল্লাহ মেহমান পেয়েছেন, ভালো কথা, কি করতে হবে বলেন? কই বিবি রে মেহমান এত সুন্দর এত চমৎকার, আমার দেখে আমি মায়ায় পড়ে গেছি রে, আমি এদের একটু খুব ভালো রান্না কইরা খাওয়াইতে চাই। আম্মা জান সারা বলে গড়ে তো তেমন বাজার নাই, ভালো রান্না করার মতো কিছু নাই, স্বাভাবিক আছে, রুটি এবং সবজি বানাইতে পারবো কিন্তু এরকম ভালো কিছু নাই। ইব্রাহিম পয়গম্বর বলে না, আমি রুটি দিয়ে খাওয়াইতে চাই না, আমি এই মেহমানদের একটু কাবাব খাওয়াইতে চাই, একটু দামি খাবার খাওয়াইতে চাই। আম্মাজান সারা বলে কাবাব খাওয়াইবেন কেমনে, ঘরে তো বকরি নাই, গোস্ত নাই, গরু নাই, ছাগল নাই, কেমনে খাওয়াইবেন, লোকেরাও তো নাই। হযরত ইব্রাহিম বলে কেমনে খাওয়াবো তুমি একটু চিন্তা করো। হযরত সারার কাছে ছোট্ট গরুর বাচ্চাটা ছিল, তিরিং বিরিং করে লাফাইতো, হযরত সারার মনটা ভালো হয়ে যেত, তিনি যাইয়া সময় কাটাইতেন। ইব্রাহিম নবী বলে না, হযরত সারা দেখে বলে স্বামী গো মেহমান যেহেতু চলে আসছে, আপনি কোস্তর কোথা থেকে ব্যবস্থা করবেন? পারবেন না, তার চাইতে বরং আমার খেলার সঙ্গী ছোট্ট গাবির বাচ্চাটাকে জবাই কইরা দেন, ওইটা দিয়া কাবাব বানাইয়া আপনার মেহমানদের খাওয়া। কেমন নারী, এমন নারী! এই খবর যদি আমি সামনে বইয়া পাইতাম, আমি নিজেই যাইয়া কইতাম, আম্মা জান আপনার লাগি একটা স্বর্ণের আংটি নেন, আমারটা খুললে আপনার দিয়ে দিলাম, ঠিক কি না? যেতে মনে চায় কি না? হযরতে সারা গরুটা জবাই করলেন, স্বামী আর স্ত্রী মিলে রান্না করলেন, কাবাব বানালেন। এবার খাবারগুলো যখন ইব্রাহিম পয়গম্বর নিয়ে সুস্বাদু খাবার মেহমানদের সামনে উপস্থাপন করলেন, ইব্রাহিম নবীর পেটে ইতিমধ্যেই ক্ষুধা লেগে গেছে। ইব্রাহিম নবী মেহমানদের
বলেন চলেন ভাই বিসমিল্লাহ বলে খাবার শুরু করে কিন্তু লোকেরা হাত দেয় না আবার কতক্ষণ পরে ইব্রাহিম নবী কয় কই খান না শুরু করেন আবার হাত দেয় না ওদিকে ইব্রাহিম নবী আর দেরি সয় না আর কত বইয়ে থামন যায় রান্না করছে না কষ্ট হইছে না পেটে ক্ষুধা লাগছে না কিন্তু এরা খায় না ও ভাই জান খান না শুরু করেন বিসমিল্লাহ বলেন তারপরও হেরা হাত লাগায় না এত বলার পরে যে খায় না এই সময় বলেন মনটা কি ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে না নবীর মনের মধ্যে সন্দেহ হয়েছে কি রে ঘটনা কি এত কওয়া কইতেছি তারপরও খানা খায় না ব্যাপারটা কি রান্না কি খারাপ হইল কোনো কিছু কি শুনলো নাকি এরা আমার শত্রু নাকি আমারে মারতে আসছে কারণ এখন প্রশ্ন আসলে তো মনের মধ্যে বহু ধরনেরই প্রশ্ন আইতে পারে কি না হযরতে পয়গম্বরের মনের মধ্যে প্রশ্ন জাগে মুক্তামলাইন ফেরেশতারা মেহমান রূপী ফেরেশতারা সবটা লক্ষ্য করতেছে আমার আল্লাহ তার বন্ধুরে এতক্ষণ পর্যন্ত কৌতূহলের মধ্যে রাখছে আর রাখতে মন চায় না এবার ফেরেশতাদের বোতাম চাইপা দেয় এবার ফেরেশতারা মুখ খুলছে কয় ভাই যান ও পয়গম্বর ইব্রাহিম আমরা দুনিয়ার কোন মানুষ না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা তারা কারা জোরে বলেন আমরা ফেরেশতা কই আপনারা ফেরেশতা তাইলে আমার বাড়ি মেহমান কেন হয়েছেন গরুটাও রান্না করলাম কেন কে খাইবে ফেরেশতারা বলে ভাই যান আমাদের কোনো দোষ নাই আমার আল্লাহ আপনার বাড়িতে পাঠাইছে আমার আল্লাহ আপনারে পরীক্ষা করার জন্য পাঠাইছে আপনার বিবিরে পরীক্ষা করার জন্য পাঠাইছে আপনার বিবি সারা স্বামীর কথার সঙ্গে তার কোনো অমত নাই স্বামীর কথার সঙ্গে তার কোনো ভিন্নতা নাই স্বামী যা বলে তার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে কোনো আপত্তি নাই কোনো কষ্ট নাই কোনো বিরূপ মন্তব্য নাই আপনার বিবি সারা নিজের পোষ্য গরুর বাচ্চাটা আমাদের জন্য জবাই করে দিয়েছে আল্লাহর কাছে এটা বড় পছন্দের হয়ে গেছে এতদিন পর্যন্ত যেই কারণে কানছেন রব্বি হাবলি মিনাস সলিহিন বলে কানছেন আমার আল্লাহ আপনার জন্য খবর পাঠাইছে فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ আপনার জন্য আম্মাজান সারার কোল জুড়ে হযরতে ইসহাক নবী আসতেছে মারহাবা বলো কয়টা কিভাবে সম্ভব আমি বৃদ্ধ হয়ে গেছি 100 বছর বয়স আমার বিবি তিনিও তো 86 বছরের বৃদ্ধা মহিলা হয়ে গেছেন চামড়া কুচকুচে হয়ে গেছে কেমনে সম্ভব ফেরেশতারা বলে আমরা সেটা জানি না কিন্তু এটা জানি আমার আল্লাহ যা চায় সেটাই পারে ঠিক কিনা ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান চাইলে শুধু বলে কোন হয়ে যাও ফায়া কোন সেটা হয়ে যায় সেই আল্লাহ বলছে আপনারে সন্তান দিবে কেমনে দিবে কিভাবে দিবে যুক্তি খোঁজার দরকার নাই আপনার ঘরে সন্তান আসবে আর আসবে কেন জানেননি কারণ আপনার বিবি আপনি স্বামীরে এত ভক্তি করে এত শ্রদ্ধা করে এত ভালোবাসে আপনার কথায় নিজের জীবনটা পর্যন্ত কোরবানি দিতে চায় এই যে পতি ভক্তি স্বামী ভক্তি আপনার বিবি এই কারণে আল্লাহ আপনারে আপনার বিবিরে পুরস্কার দিছে মারহাবা বলে
তাহলে এই যে আমার মা সারা তিনি পুরস্কার পাইলেন কারণ তিনি স্বামীর ভালোবাসেন ঠিক কি না এবং কুশল বিনিময়তে তোমরা খাইবা না আমি খাই পেটে বড় ক্ষুধা কয় নবী আপনি খান আমরা আপনার খাবার দেখি এবার যখন বিদায় হইবে বিদায় হওয়ার সময় এবার বলে শোনো তোমরা কোথায় যাইবা এখন কি তোমরা আল্লাহর কাছে যাইবা না অন্য কোথাও যাইবা হযরত ইব্রাহিম তাদের জিগায় তোমরা কোথায় যাইবা এবার ফেরেশতারা বলে নবী গো দুইটা দায়িত্ব নিয়ে আসছি একজন মহিলারে পুরস্কার দেওয়ার জন্য আর একজন মহিলারে তিরস্কার দেওয়ার জন্য গজব দেওয়ার জন্য পুরস্কার যে মহিলাকে দিব সে মহিলার পুরস্কার সে দিয়ে দিছি এখন আমরা গজব দিতে যাব কয় কোথায় যাইবা কয় আমরা যাব ইন্না মুহলিকু আহলি হাদিহি এখানে আল্লাহ বলছেন আমরা অমুক গ্রামে যাব অমুক গোত্রে যাব যেই গোত্রে যাবে ওই গ্রামটার নাম ছিল সাদুম কি নাম ছিল জোরে বলেন হযরত ইব্রাহিম নবী যেইখানে তিনি অবস্থান করছিলেন এই জায়গাটার নাম হচ্ছে জর্দান তখন ছিল অর্দুন অর্দুনের মধ্যে ইব্রাহিম নবীর বাড়িতে তারা ওখানে অবস্থান করছেন অর্দুনে বসে ওরা বলতেছে আমরা সাদুমে যাব সাদুমে গিয়ে সাদুমটাকে আমরা ধ্বংস করে দিব সাদুম হচ্ছে ইব্রাহিম নবীর অর্দুন থেকে 275 কিলোমিটার পূর্ব উত্তরে এই দিকে যাবে গিয়ে কি করবা গিয়ে আমরা সেই কোরিয়াকে সেই এলাকাকে ধ্বংস করে দিব কয় কেন ধ্বংস করবা কয় ইন্না আহলাহা কানু জালিমু কারণ ওই এলাকার মানুষগুলো জালে ওরা কি জোরে বলেন না জালেমদের আল্লাহ ভালোবাসে না জালেম জুলুম কইরে কইরে শক্তি অর্জন করতে পারে আমার ভাইরা কোনদিন কোনদিন জালেমের জুলুম দেখা ভয় পাবেন না কোনদিন জালেমের জুলুম দেখা পক্ষ অবলম্বন করবেন না শত্রু হন বা মিত্র হন জালেম থেকে দূরে সইরা যাইবেন কারণ আমার আল্লাহ দুনিয়াতেই জালেমকে গজব দিয়া ধ্বংস করে দিবে এই সাদুমের মানুষগুলো কেমন জালেম ছিলেন একটু প্রমাণ নেন তাফসির বলে ইবনে কাসির ইবনে কাসির বলে শোনো সাদুমের লোকেরা এতটা বাট পারছিল সাদুমের মধ্যে যখন কোন সওদাগর কোন কাফেলা কোন বণিক কোন মালামাল নিয়ে আগমন করত মালামাল বণিকেরা নিয়া এরপর মালামাল সাজাইয়া তারপর বিক্রি করার জন্য যখন হাঁক ডাক দিত তখন সাদুমের লোকগুলো এই যে এখানে অনেকগুলো লোক আছেন 50-100 জন এই মানুষগুলো এভাবে একত্রে আসতো না এক একজন এক এক দিক দিয়ে আইতো কেউ কাউরে চেনে না আইয়া ধরত এটা কি ভাই কাগজ কোন দেশে এটা কি বাসের না নাড়া কেমন কাগজ এটা ও আচ্ছা ভালো খারাপ না চলে আস্তে কইরা বাস্কেটটা লয়ে গেছে এ মিয়া ভাই আ ভাই আপনি কাগজ দেন কারে দোকানদার কইতাছে কার কথা কি হনে আর একজন আইসে কই এইটা কি ও পিরিস ভালোই তো সাইনা মাটি সিনা মাটি ভালোই আছে খারাপ না লইয়া দিক দাঁড়া দেশ আর একজন আইয়া ধরছে আর একটা আরেকটা এমন কইরা আধা ঘন্টার মধ্যে অল্প সময়ের মধ্যে সঙ্গবদ্ধ চক্র এরকম পৃথক পৃথক ভাবে এক একটা বস্তু এক একজনে নিয়া মুহূর্তের মধ্যে দোকানদারের দোকান একদম শূন্য পুরো সিন্ডিকেট পুরো কি সিন্ডিকেট এরকম সিন্ডিকেটের পাল্লায় আমরা পড়ি আমরা তো সারা দেশে ঘুরি না আমরা তো প্রতিদিনই আমাদেরকে গাড়ি ভাড়া করতে হয় বিভিন্ন কিছু তো এই সমস্ত আমাদেরকে দেখলে এরা বোঝে যে এটা বক্তা এইডারে আমরা বিদেশি মানুষ মনে করেন পিরোজপুর আইসানে বাসে নামলাম পিরোজপুর থেকে নামাজপুর আসন লাগবো এখন নামাজপুর এন্ডে 2 কিলো না 24 কিলো এটা কি আমি জানি জানি না
এখন মনে করেন যে আমারে বুমবাং সুতরাং বুঝে গা হুজুর নামাজ পড়ে আমরা তো আর যাইতাম পারুম না আম্মে আইছেন ডাকাইত দে হুজুর মানুষ ওয়াজ করবেন এই দেশে সব হইবে দোয়া হরবেন তাক গামনের লইয়া জামু কিন্তু ভাড়া দেওয়া লাগবে হুজুর 2600 টা আসলে ভাড়া আসলে 260 টা ঠিক কি না কারণ আমি চিন্তা করলাম মুন্সি মানুষ আল্লাহ কইছে যাচাই বাছাই করে আরে গেলাম কি গো মিয়া তুমি যাবা হুজুর না না ও আমি তো যাবো না ওজা কইছে দেখেন ও যায়নি কারণ আমি যাবো না ভাড়া হইয়ে এবার দাড়িওয়ালা দেখে কইলাম ও ভাই তুমি তো দাড়িওয়ালা যাইতে ভাই তুমি কি কও হে কয় হুজুর আপনার লগে কি আমরা বাটপাড়ি করুম আপনি বোঝেন না পুরা সিন্ডিকেট আছে কি নাই আছে কি নাই এই সিন্ডিকেট চক্র সেই সাদুমের মধ্যে ছিল এবং সৌদাগর বেচারা বণিক বেচারা বিচার পাওয়ার জন্য চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন মল্লিক সাহেব এলাকার নেতা এলাকার চেয়ারম্যান এলাকার মুরব্বী ঠিক কিনা কি করবে সব তো লইয়া গেছে এবার আইয়া তিনি চেয়ারম্যানের কাছে বিচার দিছে কয় ও চেয়ারম্যানের বাড়ি কয় ওই যে চেয়ারম্যানের বাড়ি দৌড়ে আইছে চেয়ারম্যান সাহেব আমার তো সব শেষ আমি বহু দূর থেকে আমার সমস্ত তলপি তলপা নিয়ে ব্যবসা করার জন্য আপনার এলাকায় আসছিলাম কিন্তু লোকেরা আমার সব কিছু নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব কি আমার এলাকার মধ্যে এত বড় অন্যায় এত বড় অবিচার বিদেশি একজন মেহমান এসেছে তার সঙ্গে তো অন্যায় আমি থাকতে বরদাস্ত করতে পারবো না এবার সেপাহি আছে না সামসা সামসা দেখছো ওনার সঙ্গে কে এরকম করছে অহন এই সামসারা দুই এক নাম কয় দেখছি রবিউল আর ওই মহিবুল্লাহ এরা দেখছিলাম দেখ কি জানি টানাটানি করে ধরে নিয়ে এখনই ধরে নিয়ে নাম কইছে দুই তিন দিয়া কারণ হ্যাঁ তো বিরাট বড় বিচারক অহন রবিউল রে ধরে লইস রবিউল চেনছেন তো আমার যে দাওয়াত দিছে ছেলে রবিউল রে ধরে লইস হ্যাঁ ও দলের নেতা দলের নেতারে ধরে লইস হ্যাঁ ও হেনাফেলের বাপে আছে একদম রবিউলের মতো ভদ্র এই দুনিয়ায় কোনো মানুষ নেই হ চেয়ারম্যান সাহেব আইছে উনি চিন্তা করলাম কাগজ আমার লাগে ও দরকারও ছিল এই দেখেন এই কয়টা কাগজ নিস রবিউল আসলে তো কয়টা কাগজই নিস রবিউল কি পুরো দোকান নেছে না 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 ভাই এককালে করা কাগজ নিছি তাতে আবার বিচার দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে না 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 আমার কাগজ কাই তো ভাই নান আপনারা পাই গেছেন না অহন এই বেডার কোটি টাকার সম্পদ গেছে আর রবিউল ফেরত দেয় কি এইবারে তখন কি কয় এবার ধর বেড়া তোর কাগজ দেখি কখনো আমার কাছে সব থাক এই রবিউল আবার কত বুদ্ধিমান কয় কি দেখছেন চেয়ারম্যান সাহেব উনি কত ভালো মানুষ আমি কয়টা কাগজ দিছি আমার কাগজ উনি চায় না তা আমি গেলাম গা হাতে তোর কাগজ দাম চায় না দাদা দাদা তুই চলে যা এইভাবে দুই তিনজনকে ডাকতো এইভাবে তারা এসে তাদের ক্ষুদ্র মালগুলো ফেরত দিত লোকটা যখন বিরক্তি প্রকাশ করে বলতাম এগুলো দিয়ে কি করব তখন সে আবার ওগুলো নিয়ে চলে যেত কত বড় সিন্ডিকেট কত বড় ভাটপাড় এদেরকে হাফিজুর রহমান সিদ্দিকি হুজুরের মতো আমাদের অবশ্যই বলা দরকার ওরা বাটপার ঠিক কি না পিরুজপুরের এসান গ্রুপ আমাদেরকে যে ঘটনা ঘটাইছে এই 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 সাধুমের লগে আমাদের রাগিব হাসান বিরাট বড় মুফতি সাহেবের মিল পাওয়া যায় ঠিক কি না আমরা তখন সারসিনা মাদ্রাসার ছাত্র শুনি যে এই সারসিনার এপার মানে স্বরূপকারিয়ার ইন্দিরাট খালি এহসান 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 কথা বুঝুন না ওরে বাটপার রে কি খেলা রানা খেলাইছে আমরা জানতাম তখন বাংলাদেশের মধ্যে সবচাইতে বিখ্যাত
ভদ্র শরীয়ত সম্মত দামি জ্ঞানী গুণী উপকার বান্ধব এবং ইসলামী শরিয়া সম্মত সবচাইতে এহসান গ্রুপ এহসান গ্রুপের চাইতে এত ভালো কিছু আর নাই কিন্তু সেখানে দেখি আমার খতিবুল উম্মাহ আমি জীবনে খতিবুল উম্মাহ জানতাম না আমি সর্বপ্রথম পিরোজপুরের যে এহসান গ্রুপের মাহফিল এই মাহফিলের পোস্টারে সারসিনের পাশে দোকানের মধ্যে টানান্যা দেখি খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী আইয়া ফতোয়া দেয় কি জগতের জন্য রহমত কাফাইছে না এতদিন যা ছিল মোহে মোহে এখন তা কাছে স্টেজে পুরো বাইরা কয়দিন পর ডিবিতে কয় ঘটনা যা ঘটার তা ঘটে গেছে দুই বাট পর এক হইয়া পুরো দক্ষিণ অঞ্চলটারে চুষা খাইছে ঠিক কিনা বলো এই খবর শুনে সেই পূর্ব দেশের ব্রাহ্মণবাড়িয়ার তাহেরি হুজুর কয় ওরা সিটা ঠিক কিনা ওরে বাটপার আর ওরে সিটার দিয়া দেশটা বইরে গেছে ঠিক কিনা এই দেশের মধ্যে সবাই তেলা মাথায় তেল মারে কেউ গরিবের খবর লয় না কেউ অভাবীর খবর নেয় না কেউ মজলুমের পাশে দাঁড়ায় না ঠিক কিনা যদি মজলুমের পাশে দাঁড়াই তো তাহলে পিরোজপুরের রাস্তাগুলোতে এরকম ইট থাকতো না পিরোজপুরের গ্রামের মধ্যে ঢুকলে মনে হয় যেন যে আমি জাহান্নামের চৌরাস্তায় দাঁড়াইছি এইদিকে এদিকে শুধু এখানে না আমি ওই যে গাজীপুর দরবারে যাই একই অবস্থা শঙ্করপাশা ওপারে পাড়ের হাট থেকে পাড়াইয়া চিপা চাপায় ঢুকি রাস্তা মোড়ে হয় না আমি বুঝি না যে এই দেশের মানুষ এখন পর্যন্ত কেন একজন যোগ্য নেতা পায় না এদেশের মানুষ তো ভালো কারণ বরিশালের মানুষ এত ভালো মানুষ এদেশের মানুষের মধ্যে তো রাজনৈতিক দ্বন্দ্ব নাই মারামারি কাটাকাটি দক্ষিণ এলাকায় হয় না খুনাখুনি হয় না যে আওয়ামী লীগ করে করুকগা বিএনপি করে করুকগা জামাত করে করুকগা সবাই মিললে তো এদেশের কল্যাণ এবং কামিয়াব চায় কিন্তু তবুও কেন আমার এই দক্ষিণবঙ্গের উপরে এখনো উন্নয়নের ছোঁয়া লাগে না এটা আমাদের আক্ষেপ বড় প্রশ্ন ঠিক কিনা তবুও আমরা আমাদের বরিশালকে ভালোবাসি ভালোবাসি কিনা আমরা ভালোবাসি আসুন আমরা সাদুম নিয়ে কথা বলছিলাম সাদুমের মানুষগুলো এই বাটপার ছিল এই জন্য এখন তাদের উপরে কি আসছে গজব চলে আসছে আমার ভাইরা হযরত ইব্রাহিম পয়গম্বর বলে খবরদার قال إن فيها لوطا كمون ব্যাপার তোমরা সাদুমকে ধ্বংস করে দিবা তোমরা কি জানো না সাদুমের মধ্যে আমার ভাতিজা লুত আছে খবরদার খবরদার যে কথা কইছো আর মুখে আইনো না আমার ভাতিজার এলাকা তোমরা ধ্বংস করতে পারবা না আমার হাওয়া বলো কতটা একজন নবীর আর একজন নবীর প্রতি কতটা মায়া কতটা ভালোবাসা ও নবীর উম্মতেরা আমি ওয়াজটা শেষ করব বিরক্ত হওয়ার দরকার নাই পয়েন্টে চলে এসেছি একজন আলেম ফাঁসি রশিতে ঝুলে আর একজন আলেম মিষ্টি বিতরণ করে এর চাইতে বাবা জঘন্য দিন বিরোধী নবী বিরোধী ইসলাম বিরোধী কাজ আর পৃথিবীতে না যেখানে আমার রসুল বলছে এক মুমিনের গায়ে কাঁটা ঢুকলে সব মুমিনের গায়ে কাঁটা ঢুকে সেখানে এক মুমিনের আটকায় জেলখানায় বন্দি করে আর এক মুমিন দাবিদার আর এক হুজুর যাইয়া সেখানে সাফাই গায় সেখানে সাহায্য করে সাপোর্ট দেয় ও বাবা তোমারে বলি তোমার মধ্যে দিন নাই তোমার মধ্যে ইসলাম নাই তোমার মধ্যে কোরআন নাই তুমি নবী ইব্রাহিমের সন্তান না
যদি তুমি ইব্রাহিমের সন্তান হইতা লূত এক দেশের নবী ইব্রাহিম এক দেশের নবী লূতকে ধ্বংস করবে লূতের এলাকা ধ্বংস করবে ইব্রাহিম নবী কয় খবরদার খবরদার আমার ভাতিজার এলাকা ধ্বংস করতে পারবা না আমার লূত আছে তার যেন একটা সুল পরিমাণও ক্ষতি না হয় যদি এই কথা সবাই মিলে এক মুমিনের পক্ষে দাঁড়াইয়া আরেক মুমিন কইতে পারতো তাইলে ফিলিস্তিনে আমার 29,000 নিরাপরাধ নারী শিশু মারা যাইত না আজকে আমরা পারি না পারি না ফিলিস্তিনে ইসরায়েল মারে বোমা ফলায় মুরগির পাখার মতো উপর থেকে তুলার মতো উইরা উইরা বোমা ফলায় আমার মুসলিম ভাই কাজাকিস্তান আর তাজাকিস্তান থেকে তেল দিয়া দিয়া ইসরায়েলের গুলা বিমান গুলা উড়াইয়া দেয় আরে মুসলিম ভাইরা যেখানে তোমরা ইব্রাহিম নবীর সন্তান যেখানে গোটা পৃথিবী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে অবস্থান নাই মুসলমান তাজাকিস্তান কাজাকিস্তান হইয়া কেমনে ইসরায়েলের হাতে তেল তুল্লা দেয় ইসরায়েলের তোষ নাই আমেরিকার গাল্লাইয়া বাবা কি হবে আমেরিকা তো ইহুদি খ্রিস্টানদের দেশ আমার মুসলমান ভাইরা তেল দেয় ওই তেল দিয়া ট্যাঙ্কার চালাইয়া আমার মুসলমান কলজার টুকরা বাচ্চাটার বুকের মধ্যে গুলি চালায় মুসলমানদের মধ্যে ইব্রাহিম নবীর আদর্শ না ও মুসলমান কি আদর্শ নিবা কোথায় যাইবা কেমনে চলবা তুমি ভালো কইরা বুঝো ফেরেশতা বলে আমরা সাদুম রে ধ্বংস কইরা দিব ইব্রাহিম বলে খবরদার ইন্না ফিহা লুত ওখানে আমার লুত আছে লুত একজন নবী ও আমার ভাতিজা খবরদার ওখানে কিচ্ছু করবা না এবার ফেরেশতারা বলে না না নবী গো লুতের কিছু হবে না নাহনু আলামু বিমান ফিহা আমরাও জানি ওখানে লুত আছে নবী আপনার কাছে ওয়াদা করে যাই লালুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু আমরা তার কোনো ক্ষতি করব না তার কোনো ক্ষতি হবে না শুধুমাত্র তার নয় তার পরিবারেরও কোনো ক্ষতি হবে না শুধুমাত্র তার পরিবার নয় তার প্রতি যারা ঈমান আনছে তাদেরও কোনো ক্ষতি হবে না ও নবী ইল্লাম আতাহু ও আমার নামাজপুরের বাইরা আমি বলছিলাম দুইজন মহিলার কথা বলবো একজন মহিলা স্বামীর খেদমত কইরা পুরস্কার পাইছে এবার দ্বিতীয় মহিলা চলে আসছে কোরআন বলে ইল্লাম আতাহু শোনো এবার ওই দ্বিতীয় মহিলা ফেরেশতা বলে ও ইব্রাহিম নবী ওই দ্বিতীয় মহিলা হলো সে লুতের গড়ের স্ত্রী সে নাজাত পাবে না কেন পাবে না কেন পাবে না বরিশালের গজল খালি বরিশালের গজল মারহাবা কোন শুনবেন নি ওয়াজের মধ্যে খালি বরিশাল সাগর পারের মানু মোরা মগো বাড়ি বরিশাল কুম্মে পাইবেন মগো মত কুম্মে পাইবেন মগো মত এত নদী এত খাল মগো বাড়ি সবাই কইতেবে সাগর পারের মানু মোরা মগো বাড়ি বরিশাল কুম্মে পাইবেন মগো মত কুম্মে পাইবেন মগো মত এত নদী এত খাল মগো বাড়ি কুম্মে পাইবেন ভোলার মতো মহিষা দুধের দই আটগড় কুরিয়ানার গইয়া সাতলার বিনের কই কুম্মে পাইবেন ভোলার মতো মহিষা দুধের দই আটগড় কুরিয়ানার গইয়া সাতলার বিনের কই বরিশালের বিএম কলেজ চাকার সেরে বাংলা কলেজ বরিশালের বিএম কলেজ চাকার সেরে বাংলা কলেজ কলেজ হেইডা মগো মাথার মনি হেইডা মগো মাথার মনি আছে থাকবে চিরকাল মগো বাড়ি
আরে জোরে সাগর পাড়ের মানু মোরা মগবারে কুম্মে পাইবেন মগো মত কুম্মে পাইবেন মগো মত এত নদী এত খাল মগবারে মগবারে বাবুগঞ্জের আউখি মিডা উজিরপুরের পান জালকাঠির সেরা লবণ বানারি পাড়ার ধান বাবুগঞ্জের আউখি মিডা উজিরপুরের পান জালকাঠির সেরা লবণ বানারি পাড়ার ধান সারা দেশের সোনার খনি হগল মানুষের মাথার মনি সারা দেশের সোনার খনি হগল মানুষের মাথার মনি বরি সালের সেরে বাংলা বরি সালের সেরে বাংলা বাংলা মায়ের বীর দুলাল মগবারে বরিশাল সাগর পাড়ের মানু মোরা মগবারে বরিশাল কুম্মে পাইবেন মগো মত কুম্মে পাইবেন মগো মত এত নদী এত খাল সাগর পাড়ের মানু মোরা মগবারে মারহাবা বাবা খান নিজের দেশ নিয়ে গর্বিত কিনা গর্বিত কিনা আসুন আমার ভাইরা আমি শেষ করব এবার আল্লাহ বলে শোনো আমি বলছি আমার ফেরেশতারা নবীকে জানায় এরা নবী গো আপনার বাস্তব নিয়ে আপনার চিন্তা নাই তার পরিবার নিয়ে আপনার চিন্তা নাই মুমিনদের নিয়ে আপনার চিন্তা নাই কিন্তু ওই মহিলা যেই মহিলা তার স্বামীর কথা শোনে না কেমনে এই তিনজন ফেরেশতা লম্বা ঘটনা বড় করে বলবো না ছোট্ট করে বলি আবারও লুত নবীর বাড়ি মেহমান হয়ে আসছে এবার এই লুতের দেশের মানুষের আর একটা কুখ্যাত আব্বাস ছিল তারা পুরুষে পুরুষে জেনা করত এটাকে লাওয়াতাত বলে এত জঘন্য পৃথিবী ধ্বংস করার জন্য আমার রসুল বলেছে যারা পুরুষে পুরুষে নারীতে নারীতে এমনভাবে মিলিত হবে তাদেরকে দুনিয়ার মধ্যে মৃত্যুদণ্ড দিয়ে দাও তাদেরকে দুনিয়ার মধ্যে হত্যা করে ফেলো আমার ভাইরা এই জঘন্য কাজ যে সমাজের মধ্যে চালু হবে বুঝতে হবে ওই সমাজের উপরে লুত নবীর মতো গজব চলে আসবে লুত নবীর জাতির মতো গজব চলে আসবে আমার সোনার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালাল শাহপরানের বাংলাদেশ সার সিনার চরমনার হুজুরদের বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে কত ওলি আল্লাহ গুমায় রহমত চতুর্দিক থেকে বাংলাদেশের উপরে আসে আজকে কতগুলো জাহান্নামের কীট নাস্তিক মুর্তাদেরা ভারতীয় আধিপত্যবাদের প্রহসনের মধ্যে থেকে এদের প্রোটোকলের মধ্য থেকে আজকে আমার দেশের বইয়ের মধ্যে যেখানে হিজরাদের প্রতি এদেশের মুসলমানদের সফট কর্নার সবচাইতে বেশি সেখানে ওরা হিজরাদের কথা বইলা মূলত গোপনে ট্রান্সজেন্ডার এটা হলো সমকামিতাকে প্রবোট করার জন্য এক সমকামিতা প্রচার করে পুরুষে পুরুষে মেলার মতো ব্যবস্থা করে দেয় মেয়ে মেয়ে বিবাহের ব্যবস্থা করে দেয় এই ভাইরা এই ঘৃণ্য কাজটা আমার সমাজে প্রচার করার জন্য আমার শিশুদের বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফা গল্পের মধ্যে হিজরা না বইলা ওরা ট্রান্সজেন্ডার ঢুকাইয়া দেয় ওরা জানে ওলি আল্লাহর এই দেশে গজব পড়বে না এই ওলি আল্লাহর দেশ দিন দিন উন্নত হয়ে যাবে ওলি আল্লাহর এই দেশ যদি উন্নত হয়ে যায় ওদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তাইলে এদেশের মধ্যে যদি গজব আনতে হয় এদেশের মধ্যে গজব আনতে হলে সমকামিতা প্রচার করতে হবে মানুষকে সমকামী বানাতে হবে সমকামী বানাবার জন্য হিজরা শব্দটাকে সামনে ঢাল হিসাবে ব্যবহার কইরা ওরা পিছনে পুরুষেরা হাতের মধ্যে চুড়ি নাকে কানে নোলক দোলক পইরা আজকে
আমার যেই পুরুষেরা যেই যুবকেরা এরকম মাহফিল করবে যেই যুবকেরা স্লোগান দিবে যেই যুবকেরা সালাউদ্দিন আইয়ুবের মত হাতে অস্ত্র তুলে নিয়ে জেরুজালেম বাইতুল মুকদ্দাসকে বিজয় করে নিয়ে আসবে আমার যুবকদের হাতের মধ্যে চুরি পরাইয়া শাড়ি পরাইয়া খেলতা মাশার মধ্যে ঢুকাইয়া দিতেছে ঠিক কিনা এই ঘৃণ্য প্রযুক্তি এই ঘৃণ্য প্রচারণা আমাদের বুঝতে হবে সমকামিতা আমার দেশে চলবে না আমার ভাইরা হযরতে লূত নবীর লোকেরা ওরা সমকাম করত সমকামিতায় লিপ্ত ছিল আই ফেরেশতারা আসছে কায়রা নিতে চায় শেষ পর্যন্ত এই মহিলা আল্লাহর নবীর পক্ষে ছিল না স্বামীর পক্ষে ছিল না গ্রামবাসীর পক্ষে সাপোর্ট করত এই মেহমানদেরকে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়ার জন্য বহু রকমের চেষ্টা করেছে আরেকদিন বলবে সম্পর্কে কিন্তু এতটুকু আপনাদের কাছে আমার আলোচনার শেষ এটা হলো একজন মহিলা স্বামীর খেদমত করার কারণে 86 বছর বয়সে পায় সন্তান পুরস্কার আর একজন মহিলা স্বামীর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ সবাইরে বাঁচাইয়া দেয় কিন্তু ওই মহিলারে গজব দিয়া ধ্বংস কইরা দেয় ও আমার নামাজপুরের ভাইরা ও আমার নামাজপুরের মায়েরা বোনেরা তোমাদের কাছে প্রথমে বলছিলাম কোন মহিলার আদর্শ নিবা আম্মাদান সারার মতো স্বামীর আদম হবা না এই লূত নবীর বিবির মতো স্বামীর অবাধ্য হয়ে গজবের মধ্যে লিপ্ত হয়ে যাবা তোমার বিচার তোমার কাছে দিয়ে গেলাম আগামী কাল থেকে নিজের স্বামীকে ওইভাবে মেনে নিবা যদি রহমত চাও বরকত চাও কল্যাণ কামিয়াবি চাও স্বামীর পায়ের নিচে নিজেকে বিচা বিলিয়ে দাও আর যদি গজব পাইতে চাও স্বামীর সঙ্গে দুর্ব্যবহার কইরো আমার কোনো আপত্তি নাই